হরে কৃষ্ণ, উপস্থিত সমস্ত ভক্তদের শিষ্যের আমার প্রণাম, প্রণাম গ্রহণ করুন। তো আজকের এই সুন্দর সকাল, 12ই সেপ্টেম্বর, আমরা যেন কৃষ্ণ ভাবনাময় হয়ে সারাদিন কাটাতে পারে, এটাই ভগবানের কাছে প্রার্থনা, প্রভুপাদের কাছে, গুরু পরম্পরার কাছে প্রার্থনা রাখি। আমরা আজকে শুরু করতে যাচ্ছি হরে কৃষ্ণ হরিনামের উপরে আলোচনা। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকাস্বামিনীতি নামিনে। নম আচার্য পাদায় নিতায় কৃপপদায় গৌরগতদামোদায় নগর গ্রামতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত্য দেশ তারিণে। পঞ্চাকল্পতরুষ কৃপা সিন্ধু পতিতানং পাবন বৈষ্ণবে নম নম। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রিয় জয় শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহাশয় জয়, নমাচার্য হরিদাস ঠাকুর কি জয়, হরিনাম প্রভু কি জয়। আমরা হরিদাস ঠাকুরের জীবনী সম্বন্ধে আলোচনা করছিলাম, হরিনামের কি মাহাত্ম, ওনার জীবনী থেকে আমরা অনেক সাহায্য পেতে পারি। আমরা যে অপরাধ নিয়ে আলোচনা করছিলাম, 10টি নাম অপরাধ, তো সেই নাম অপরাধ গুলো শূন্য হয়ে যখন শুদ্ধ নাম হবে, তার কি পরিণতি হবে, তার কি রেজাল্ট, একমাত্র আমরা হরিদাস ঠাকুরের জীবনী থেকে পাই। এবং সেই জীবনের মাধ্যমে আমরা শ্রবণ করে অনুপ্রাণিত হব, যাতে আমরা শুদ্ধ নাম করার জন্য কালকে আমরা আলোচনা করেছিলাম যে হরিদাস ঠাকুর প্রতিদিন বৃদ্ধ হয়ে গেছে, তার 3 লক্ষ নাম জপ করতেন, এবং আমরা উনার কাছে উনাকে অবজ্ঞা করে, অমর্যাদা করে গোপাল চক্রবর্তী কষ্ট পেয়েছিলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন। এবং মহাপ্রভু মহাপ্রকাশ লীলার মধ্যে হরিদাস ঠাকুরের সঙ্গে যে কথোপকথন, সেটা শ্রবণ করেছি আমরা। এবং তিনি যে নিজেকে দৈন্যভাবে শ্রী জগন্নাথকে দর্শন করতে যেতেন না, দূর থেকে তার নীলচক্র দর্শন করতেন, দর্শন করে ভগবানের কে প্রার্থনা জানাতেন। তো হরিদাস ঠাকুরের অন্তিম সময় চলে এসেছে, মহাপ্রভু জানতে পারে। তিনি একদিন কিভাবে জানতে পারলেন, মহাপ্রভুর কাছে, মহাপ্রভু কি করলেন, কিছু প্রসাদ নিয়ে প্রতিদিন যেরকম যায় সেরকম গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন কি হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে জপ করছে। তখন মহাপ্রভু বলছে, হরিদাস তোমার মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ, শরীরটা ভালো নাই। তখন হরিদাস ঠাকুর উত্তর দিলেন, প্রভু
আমার শরীর ঠিক আছে, কিন্তু আমার মনটা অসুস্থ হয়ে গেছে। কি বলছে? মনটা আমার অসুস্থ হয়ে গেছে প্রভু, আমার শরীর ঠিক আছে। এটা কি ধরনের কথা? বলছে তুমি একটু আমাকে কৃপা করো, ঠিক আছে, তারপর প্রসাদ দিয়ে বিনা কথা বলতে বলে চলে আসলেন। তারপর এরপরে গোবিন্দ প্রসাদ নিয়ে গেলেন, হ্যাঁ, সে এসে মহাপ্রভুকে রিপোর্ট দিলেন একই অবস্থা। মহাপ্রভু মনে হয় হরিদাস ঠাকুর শরীর ভালো নেই, হ্যাঁ, অসুস্থ মনে হচ্ছে বা কোনো অসুবিধার মধ্যে আছে, আপনি একটু কৃপা করবেন। তারপর দ্বিতীয়বার যখন মহাপ্রভু আবার গেলেন হরিদাস ঠাকুরের কাছে, তাও একই কথা বললেন, প্রভু আমার শরীর ভালো আছে, আমার মনটা ভালো নেই। তখন কাছে গিয়ে বললেন, আমাকে বলো কি না কি অসুবিধা তোমার। তখন তারপরে মহাপ্রভু তখন হরিদাস ঠাকুর বলছেন, দেখো আমার মনটা অসুস্থ, তার কারণ হচ্ছে কি, আমি বুঝতে পারছি আপনি লীলা শেষ করে এই জগৎ থেকে চলে যাবেন, কিন্তু আমি আপনার বিরহ সহ্য করতে পারবো না। তো আমার ইচ্ছা হচ্ছে সেই বিরহ যন্ত্রণা কত যে কষ্টের হবে আপনাকে ছেড়ে দিয়ে থাকা, কি যে কষ্টের হবে, তার জন্য আমার মনটা এখন থেকে ছটফট করছে, কিভাবে আমি আপনার থেকে আমি আগে চলে যেতে পারবো, আমি এই জগতে থাকতে চাচ্ছি না। তখন শুনে মহাপ্রভু খুব কষ্ট পেলেন, বলছে তুমি চলে যাবে, প্রচার কাজে কিভাবে হবে, কে দেখবে এই প্রচার, তুমি নামাচার্য, তুমি নামের আচার্য, তুমি এরকম করলে হবে? অনেক করে মহাপ্রভু তাকে বুঝালেন, হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমার প্রতি মায়া করো না, তুমি তুমি আমার প্রতি মায়া করো না, তোমার মায়া শক্তি অনেক শক্তিশালী, কৃপা করে সেখান থেকে আমাকে রক্ষা করো, তুমি আমাকে মায়া করো না, মায়া দিও না, আমাকে যেতে দাও প্রভু। বলছে তোমার অনেক বড় বড় অনেক মহান ভক্তরা আছে, আমার মতো ছোট্ট একটা কীট যদি চলে যায় কি যায় আসে তোমার, বলো তুমি কেন আমাকে মায়া করছো, আমাকে যেতে দাও। তারপর হরিদাস ঠাকুর হাত জোর করে বলছেন, প্রভু কৃপা করো। তখন মহাপ্রভু যখন তাকে আর বোঝাতে পারলেন না, তখন বলছে কৃষ্ণের যদি ইচ্ছা হয় তাই হবে। তখন হরিদাস ঠাকুর আবার বলছেন, প্রভু আমার আর একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? দেখুন এখান থেকে প্রতিটা অক্ষর অক্ষর শিক্ষা আছে, ভালো করে মন দিয়ে খেয়াল করুন। তখন প্রার্থনা জানাচ্ছে, বলছে কি প্রার্থনা, বলছে আমার ইচ্ছা আমি তোমার কোলে মাথা রেখে তোমার মুখমণ্ডল দর্শন করে মুখে তোমার নাম উচ্চারণ করে দিব্য নাম উচ্চারণ করে আমি দেহ ছেড়ে ছাড়তে চাই, কৃপা করে তুমি আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করো প্রভু। তখন মহাপ্রভু নিজে আর চোখের জল ধরে রাখতে পারলেন না, তখন হচ্ছে হরিদাস তুমি একই বলছো, বলছে হ্যাঁ প্রভু আমার এটা শেষ ইচ্ছা, আমাকে পূর্ণ করো। শেষ পর্যন্ত মহাপ্রভু বলছেন, যদি কৃষ্ণের ইচ্ছা হয়। এই বলে মহাপ্রভু সেখান থেকে চলে আসলেন হরিদাসের কাছ থেকে। তখন আরেকদিন সমস্ত পার্ষদদের নিয়ে খুব উদ্দণ্ড নিতে হচ্ছে,
সংকীর্তন চলছে, ভক্ত সঙ্গে মহা সংকীর্তন নৃত্য করতে লাগলেন মহাপ্রভু। ভক্তরা অনেক নৃত্য করছেন, আর হরিদাস ঠাকুর এর আঙ্গিনায় পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে হরিদাস ঠাকুর ভক্তগণকে বন্দনা করে মহাপ্রভুকে সামনে বসালেন। হরিদাস নিজগৃহেতে পবুরে বসাইলা, মিজু নেত্রে দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দে বলেন বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎকরণ উৎক্রমণ। তো তো মহাপ্রভু যখন সংকীর্তন করছেন, তখন হরিদাসের সামনে গিয়ে বসলেন। তার কাছে হরিদাস ঠাকুর প্রার্থনা জানিয়েছেন, প্রার্থনা জানিয়ে তখন তাকে যখন নিচে বসলেন মহাপ্রভু তার সামনে, মহাপ্রভুকে বসিয়ে তখন তিনি মহাপ্রভু তাকে সে কোলের উপর শুয়ে পড়লেন। শুয়ে তখন মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে মুখে হরে কৃষ্ণ শব্দ উচ্চারণ করে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করে অপ্রাকৃত দেহ ছেড়ে দিলেন। কেন অপ্রাকৃত দেহ? কারণ তিনি হরিনাম করতে 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 ভগবানের সেবা করতে তার শরীরটা অপ্রাকৃত হয়ে গেছে। যখন কেউ ভগবানের সেবা করে তার শরীরে জড়জাগতি থাকে না, সেই অপ্রাকৃত দেহকে তখন অপ্রাকৃত বস্তু ভগবান স্বয়ং নিজে তাকে কোলে তুলে নিলেন। নিয়ে মহাপ্রভু তখন ভক্তকে কোলে নিয়ে তখন কান্না করতে লাগলেন, আর নিজেকে ধরে রাখতে পারেননি। হরিদাস ঠাকুর সে তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। ভগবান মৃত্যুর সময় ভগবানের চিন্তা করা, তার নাম মুখে নেওয়া, তাকে দর্শন করে যাওয়া, এটা তিনি জগৎকে শিক্ষা দিলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান যেরকম বলছেন যে আমাদের মানব জন্ম কখন সার্থক হবে, অন্তকাল আছে মামে স্মরণ মুক্ত করে বরং যা প্রয়াতি সম্মত ভাবম জাতি নাতস্ত না সংশয়। অন্তিম সময় যিনি আমাকে চিন্তা করে দেহত্যাগ করবে, আমার নাম মুখে নিয়ে দেহত্যাগ করবে, সে সঙ্গে সঙ্গে আমার এই অপ্রাকৃত জগতে ফিরে আসবে, আমার ভাব লাভ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর হরিদাস ঠাকুর সেটা নিজে আচরণ করে শিক্ষা দিলেন, যে হরিনাম করে যে ভগবানের ভক্তি করে ভগবান তাকে ঠিক অন্তিম সময়ে তাকে এই গিফটটা দেয়। আজকে আমরা যা কিছু করছি না কেন, আমরা ভৌতিক জগতের উন্নতি কামনা করে দরকার নেই, যা কিছু করছি কৃষ্ণ মনে রাখবেন, মৃত্যুর সময় তখন তিনি আমাদেরকে কৃপা করবেন যেন আমরা তার নাম নিয়ে এই দেহ ত্যাগ করতে পারি। এই হরিদাস ঠাকুর মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে মুখে হরিনাম নিতে নিতে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিয়ে নিয়ে তিনি দেহ ত্যাগ করলেন। আর সেই অপ্রাকৃত দেহ নিয়ে মহাপ্রভু কীর্তন করতে লাগলেন, কান্না করছেন, ক্রন্দন করছেন, আর সমস্ত ভক্তরা হরিধ্বনি দিতে লাগলেন। এবং ভক্তগণের কাছে মহাপ্রভু তখন হরিদাসের মহিমা বর্ণনা করতে লাগলেন। তারপর তিনি সংকীর্তন যোগে মহাপ্রভু স্বহস্তে সমুদ্রে নিয়ে গেলেন, সেখানে গিয়ে স্নান করলেন দুইজন একসাথে। তখনই মহাপ্রভু ঘোষণা করেছেন, এই সমুদ্র আজকে থেকে মহাতীর্থে পরিণত হলো, কেননা সেখানে ভক্ত আর ভগবান দুইজনের এই অপ্রাকৃত দেহ সেখানে অবগাহন করেছে, স্নান করেছে, এজন্য এই তীর্থ হয়ে গেল। এখনো সেই পুরী সমুদ্র তীর্থ সমুদ্র। তারপরে সেখান থেকে নিয়ে এসে মহাপ্রভুকে নিজের হাতে সমাধি দিলেন। সবাই মাটি দিয়েছে, সবাই কীর্তন করেছে। তারপর অবশেষে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে
হরিদাসের জন্য, হরিদাসের আত্মার কল্যাণার্থে তখন তিনি যেহেতু বৈষ্ণব সেবা দিতে হবে, সমস্ত বৈষ্ণবরা এসেছেন, মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। তখন আনন্দবাজারে গিয়ে তখন তিনি সবার কাছ থেকে ভিক্ষা চাইলেন, ভিক্ষা প্রসাদ ভিক্ষা করে। আর যখন প্রসাদ ভিক্ষা করতে চাইলেন, সবাই যখন দিচ্ছেন, তখন স্বরূপ দামোদর এবং অন্যান্য পার্শ্বতা তারা বলছেন, প্রভু আপনি একটু ধৈর্য ধরুন, আমরা নিচ্ছি সবাই। তারপর সবাই লাইনে লাইনে প্রসাদ নিয়ে এসে হরিদাসের সমাধি যেখানে দিলেন সেখানে প্রসাদ ভিক্ষা করে সেই নির্জন মহোৎসব সম্পাদন করলেন এবং সকলের কাছে প্রার্থনা করলেন, মহাপ্রভু তোমরা কৃপা করো আমার হরিদাস যেন ভগবত ধাম প্রাপ্তি কৃষ্ণের সেবায় যুক্ত হতে পারে। চিন্ময় স্বয়ং ভগবান নিজে আচরণ করে শিখাচ্ছেন কি প্রার্থনা করতে হয় এবং কি প্রার্থনা করলেন তিনি। তারপরে সবাইকে বৈষ্ণব সেবা দেওয়ার পর নিজের হাতে সার্ভিস করলেন, দেওয়ার পর সবাইকে মাল্য চন্দন পরালেন, এভাবে সবার কাছে প্রার্থনা করলেন। এখান থেকে দেখা যাচ্ছে আরেকটা জিনিস, যে ভক্তের মর্যাদা ভগবান কত কি পরিমাণ দেন, কতটুকু উপরে রাখছেন তার ভক্তকে। মহাপ্রভু নিজের হাতে হরিদাসের সমাধি দিলেন, নিজের হাতে সবকিছু করলেন, ভক্তের মর্যাদা জগতে স্থাপন করলেন। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল ময়ে দিরি, জয় জয় হরিদাস বলি করো হরিধ্বনি, এত বলে মহাপ্রভু নাচে নয়া আপনি। কি বলছেন মহাপ্রভু তখন গুণগান করে বলছেন, হরিদাস ছিল এই পৃথিবীর শিরোমণি, হ্যাঁ এই রত্ন বিনা এই জগৎ শূন্য হয়ে গেল, তোমরা সবাই জয় হরিদাসের জয় ধ্বনি দিয়ে দিয়ে হরিধ্বনি করো। এই বলে মহাপ্রভু নিজেও নাচতে লাগলেন, সবে গায়ে জয় 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 হরিদাস, নামের মহিমা যে হো করিলা প্রকাশ, তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিলা, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে ধীর ভক্তি হয়। এখন মহাপ্রভু কি করলেন, সবাই যখন হরিদাসের জয় ধ্বনি দিয়ে কীর্তন করতে লাগলেন, আর মহাপ্রভু নিজে এভাবে হরিদাসের গুণগান করে, হ্যাঁ নামের মহিমা হরিদাস যে প্রকাশ করলেন সেটা সবকে বুঝাই দিলেন। এভাবে মহাপ্রভু সমস্ত ভক্তদের বিদায় দিলেন এবং নিজে খুব কষ্টে, খুব বিষাদে, খুব দুঃখে তখন তিনি বিশ্রামে গেলেন। এ হচ্ছে হরিদাস ঠাকুরের মানে জগৎ শিক্ষণীয়, কিভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন কিরকম করে হরিনাম করতে হয়, কিরকম করে অপরাধ শূন্য হয়ে নাম শুদ্ধ নাম করতে হয়, সে নামের প্রভাব কি জীবনের অন্তিমে তার মহাপ্রভুর কৃপা লাভ করলেন। তার ইচ্ছা ভগবান পূর্ণ করেছেন এবং আমাদের এখন থেকে প্রতিটা মুহূর্তে প্রিপারেশন নেওয়া উচিত, কৃষ্ণ চিন্তা করে দেহত্যাগ করা, প্ল্যানিং করা, মহাপ্রভু ইনাকে দিয়ে দেখিলেন জগৎকে, হরিদাস ঠাকুর এটাই জগৎকে শিক্ষা দিলেন আমাদেরকে মৃত্যুকে কিভাবে জয় করতে হবে, মৃত্যুর জন্য ভয় নয়, মৃত্যুকে কিভাবে গ্রহণ করতে হবে সেটা শিখালেন, শুদ্ধ নাম করে, শুদ্ধ সেবা করে, ভালো করে প্রচার করে, হরিদাস প্রচার করে মহাপ্রভুকে খুশি করেছেন, নাম করে মহাপ্রভুকে খুশি করেছেন। মহাপ্রভুকে কোনোদিন সে রান্না করে খাওয়াতে পারেনি, হ্যাঁ হরিদাস কখনো মহাপ্রভুকে রান্না করে খাওয়ানোর সুযোগ পায়নি, প্রচার করেছেন, মহাপ্রভু আদেশ পালন করেছেন প্রচার। নিতাই আর হরিদাসকে দুজনকে বললেন না, প্রতি ঘরে ঘরে গিয়ে করো ভিক্ষা, বলো কৃষ্ণ বলো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, এটাই জগতে বিচার করলেন, শিক্ষা দিয়ে দিলেন যে আমাদেরকে কিভাবে অন্তিম সময়ে ভগবান ভক্তকে সাহায্য করে। ভগবান 12 অধ্যায়ে 6 নম্বর 7 নম্বর শ্লোকে, আমি আমার ভক্তকে এই সংসার সাগর থেকে নিজে উদ্ধার করি, হরিদাস তার প্রমাণ যে আমরা যে হরিনাম করছি, ভালো করে প্রচার করছি, এগুলো কখনো বিফল যাবে না, ভগবান নিশ্চয়ই আমাদের কৃপা করে, শুদ্ধ নাম করতে হবে, অপরাধ ছিল নাম শিখালেন। আমরা যেন প্ল্যান করি কিভাবে আমি দেহত্যাগ করে, কিভাবে দেহত্যাগ করবো, এখন থেকে প্ল্যান করা উচিত,
এখন থেকে যত্নশীল না হলে মৃত্যুর সময় সেটা কাজে আসবে না। এই জন্য সময়টাকে হেলানো দিয়ে যে কোনো মতে কালকে মৃত্যু আসতে পারে, আমাদের প্রস্তুত নেওয়া উচিত, প্রস্তুত নেওয়া উচিত। আর মহাপ্রভুর উক্তি কি হরিদাসকে বলেছেন, তোমার মতো ভক্ত চলে গেলে প্রচার করবে কি হবে? তাহলে মহাপ্রভুর চিন্তা দেখুন কোথায় আছে, প্রচার করা। কিভাবে জীব উদ্ধার হবে, মহাপ্রভুর চিন্তা। কালকে আমরা আলোচনা করেছিলাম প্রচার বিষয়ে, আপনি যারা যারা ছিলেন না, আমি সবাইকে মেসেজ পাঠিয়েছিলাম, যারা যারা উপস্থিত ছিলেন না তারা অবশ্যই গতকালকে লাইভে সব দেওয়া আছে, ওখান থেকে শুনে নিন। এখানে আমরা হরিদাসের জীবনীতে দেখতে পাচ্ছি মহাপ্রভু বলছেন, তুমি চলে গেলে প্রচার হবে কিভাবে, কিভাবে জীব উদ্ধার হবে, আমি কি করে একা পারবো। দেখুন ভক্তদের কাছে মহাপ্রভু প্রার্থনা করছেন যে তোমরা প্রচার করো। আমাদের চিন্তা করা উচিত, আমরা যেন প্রতি মুহূর্তে মহাপ্রভুকে কিভাবে খুশি করবো। বাকিটা ভগবানের ইচ্ছা, ভগবানের কাজ। আজকে আমরা হরিদাসের জীবন এখানে সমাপ্ত করলাম। হরিদাস ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেন অপ্রতাচ্ছন্ন হয়ে নাম করতে পারি। নিজেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, আর শুদ্ধ নাম করা, ভগবানের বাণী প্রচার করে ভগবানের সেবা করা আমরা করতে পারি। জয় শ্রী প্রভুপাদ কি জয়, হরিদাস ঠাকুর কি জয়, হরিনাম প্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু সব পার্শ্ববৃন্দ কি জয়। শ্রী প্রভুপাদের শিক্ষাটাও খুব আজকে আমাদের হরিদাস ঠাকুরের সঙ্গে খুব আন্তরিক ভাবে যুক্ত। আজকের যে শ্রী প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অন্ততপক্ষে প্রত্যেকটা ভক্তকে ডেলি একবার করে দেখা উচিত, তাহলে আমাদের ভক্তি জীবন অগ্রগতি আসবে, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের যে সাধনা করছে এটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু যত্নশীল হওয়া উচিত। হ্যাঁ প্রভুপাদ বলছেন 12ই সেপ্টেম্বর লন্ডনে প্রবচন দিয়েছেন 1973 সালে, একজন বাদক সঙ্গীতের প্রতি প্রচুর আসক্তির কারণে সে সুনিপুণভাবে বাজানোর প্রয়াস করে, তা ভালোবাসাই হলো তার বৃত্তি। কিসের প্রতি ভালোবাসা? সঙ্গীতের প্রতি, বাজানোর প্রতি। এখানে দেখবেন যে বাদক বাজায় না, স্লাইডটা রাখবেন এখন, ডিলাইট করবেন, যে বাজায় তাকে সবাই, না যে গায় তাকে সবাই চিনে, যে বাজায় তাকে কেউ চিনে না। বুঝতে পারলে? একটা জিনিস খেয়াল করুন, যে সঙ্গীত যে করে তাকে আরো সুন্দর করে যেন সে সঙ্গীতটা পরিবেশন করতে পারে, তাকে সাহায্য করে বাদক। সঙ্গীতকার যে আছে তার যে তপস্যা, তার যে সাধনা, বাদকের সাধনা কম নয়। সেই বাদক ভালো সাধনা করলে তখন সে সঙ্গীতকারকে সহযোগিতা করতে পারে, এবং সে সঙ্গীতের প্রতি এবং সঙ্গীতকারের প্রতি শরণাগতি থাকবে। শরণাগতি কিরকম? কেউ যদি মনে করে সুন্দর করে কীর্তন করছে, সে যদি একদিকে চলে যাচ্ছে, তার বাজনা যদি ওকে ফলো না করে, ওর ইনস্ট্রাকশন ফলো না করে, তাহলে সে কোনোদিন সঙ্গীতকারের বাদক হয়ে উঠতে পারবে না, তাকে সহযোগিতা করতে পারবে না সঙ্গীতে। ঠিক এক্স্যাক্টলি আমরা যেরকম শ্রী প্রভুপাদের প্রতি আমাদের ভালোবাসা না থাকে, তার প্রতি শরণাগতি না থাকে, তাহলে আমরা তাকে, তিনি যে ভগবানের অপ্রাকৃত সেবা করছেন, তাকে আমরা সহযোগিতা করতে পারবো না, আমাদের সেই সেবার সুযোগ আমরা হারিয়ে ফেলবো। যদি আমাদের মধ্যে এই সাধনার প্রতি, তার উপদেশের প্রতি যদি আমাদের যদি ভালোবাসা না থাকে। দেখুন কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন, বাদক আর সঙ্গীত, বাদক হচ্ছে সঙ্গীতের বাহন, তো আমাদের এরকম দাসানুদাস হয়ে থাকা, এবং সেটা যেন কার সেবা করছি, সঙ্গীতকারের। সঙ্গীতকার কার গুণগান করছেন? কৃষ্ণের গুণগান করছেন, আলটিমেটলি কৃষ্ণের সেবা হচ্ছে। তাহলে সে ভালোবাসাটা কিভাবে আসবে? কৃষ্ণ যে প্রচারক, প্রভুপাদ, প্রভুপাদের পরে যে ইনিশিয়েশন আমরা পরম্পরা দ্বারা পাচ্ছি, এদের প্রতি আমাদের একটা শরণাগতি এবং ভালোবাসা থাকতে হবে। সেই ভালোবাসা আলটিমেটলি যার কীর্তন হচ্ছে তার কাছে গিয়ে পৌঁছাবে।
এই জন্য বলছেন যখন তুমি কৃষ্ণের সেবা করবে, তোমার কৃষ্ণের প্রতি কোনো প্রীতি না থাকে। প্রীতি মানে কি, আমি অনেকবার আলোচনা করেছিলাম, হোয়াট ইজ দ্য প্রীতি, প্রীতি মানে কি আদর না থাকে। আদর, ছোট বাচ্চাকে যেরকম মায়েরা আদর করে, আপনারা যেমন ছোট বাচ্চাকে আদর করেন, শরীরটাকে যেরকম আদর করেন, কৃষ্ণের সেবাটাকে সেরকম আদর করতে হবে। এবং আদরটা এমন হবে কি, আদর করতে করতে আমরা আমার শরীরের প্রতি, আমার আত্মীয় স্বজন, বডি রিলেটিভ যত কিছু আছে সেগুলির প্রতি যেন আমি উদাসীন হয়ে ভগবানের প্রতি আমার সে আদরটা চলে আসে। এটাকে বলা হয় সুচারু ভাবে। সন্তানকে কিরকম ভাবে সেবা করেন, সুচারু ভাবে করেন না? খুব কেয়ারফুল ভাবে, সিনসিয়ার ভাবে করেন কিনা? ঠিক এক্স্যাক্টলি আমাদেরও কৃষ্ণের সেবা, গুরুদেবের সেবা, প্রভুপাদের সেবা, এটা খুব সিনসিয়ার ভাবে করতে হবে, কেয়ারফুলি, যেন এটা আরো উন্নত, আরো উন্নত, আরো উন্নত করতে পারে। সবসময় ভাব রাখতে হবে আমি কিছু পারছি না, আমার দ্বারা হচ্ছে না, কিন্তু আমাকে আরো যেতে হবে। পারছি না বলে পিছিয়ে থাকা যাবে না, এটা লক্ষণ নয়। সেবকের লক্ষণ মানে কি, সে সেবার প্রতি আরো তীব্র বাসনা থাকে, দিন দিন বাড়তে থাকবে আরো কিভাবে সেবা করবো, দ্যাট ইজ সেবক। আর যদি সেরকম যদি চিন্তাধারা না থাকে, করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি, সে সেবা কৃষ্ণ গ্রহণ করেন না। প্রভুপাদ ডাইরেক্ট লেখা আছে, লাস্টের লাইনটা আমাদের প্রতিটা মুহূর্তে চিন্তা করেছে, আমি যা করছি সেখানে কৃষ্ণের প্রতি, গুরুর প্রতি যে আদেশগুলো ঠিক মতো পালন করছি কিনা, আমি কৃষ্ণের প্রতি কতটুকু প্রীতি আছে, কতটুকু আদর আছে, না আমার শরীরের প্রতি কতটুকু আদর আছে, ভগবান একটা বিচার করেন এখানে আছে, সেইভাবে সে গ্রহণ করবেন। এই জন্য ভগবান গীতাতে বলবেন, বলছেন যে যথামাম প্রপদ্যন্তে তান তথৈব সেবম ভজম্যহম্, যে আমাকে যেরকম ভাবে শরণাগত, যেরকম ভাবে আমাকে ভালোবাসবে, আমি সেই ভালোবাসার প্রতিদিন আমি কারো কাছে ঋণী থাকি না। আবার ভগবান বলছেন, কেউ যদি আমার জন্য এক হাঁটু নামে, আমি তার জন্য এক গলায় নামি, কেন তিনি আমাদের পরম পিতা। সন্তান যদি একটু এগিয়ে আসে, মা বাবা কত খুশি হয়। মা বলে ভালো করে ডাকতে পারে না বাচ্চারা, কি করে পাপ 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 পাপ, কত খুশি হয় মা বাবারা, খুশি হন কিনা আপনারা? তা আমরা যদি একটু করে এগিয়ে যাই, ভগবান আমাদের আরো বেশি করে কৃপা করবেন তাড়াতাড়ি আগানোর জন্য। তাহলে আমাদের জন্য ভগবান কত চিন্তা করে, তিনি হাত তুলে দাঁড়িয়েছে না, মহাপ্রভু দাঁড়িয়ে আছে, বসে আছে, আসুন আমার কাছে আসুন। আমরা একবারে বুঝতে পারি কি কৃষ্ণ কত দুঃখ পায় আমরা যদি তাকে ভুলে যাই। আপনার সন্তান যদি আপনাকে মা না ডাকে, বাবা না ডাকে, একবার যদি ফোন না করে, সে যদি ব্যস্ত থাকে কর্মে থাকুক বা সে তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকুক, আপনার কত কষ্ট হয় না? আমার ছেলে আমার কথা ভুলে গেছে, কষ্ট হয় কিনা? কৃষ্ণের কথা চিন্তা দেখুন, আমরা যদি তার কিছু না ডাকি, তাকে যদি খেয়াল না করে, তার সেবা যদি না করে ভালোভাবে, অবহেলা করে করি, সে কত কষ্ট পাবে। গোপীরা যখন পূর্ণমাসী কথা শুনে কৃষ্ণকে বলছিলেন নৌকা বিলাসে, যে নাও খা, তোর জন্য নিয়ে আসি, খাওয়ার জন্য যখন তুই নৌকা চালাতে পারছিস না, খা। তখন বলছেন ভগবান, তাদেরকে বলছেন যে দেখো আমার একটা অভ্যাস খারাপ হয়ে গেছে। কি অভ্যাস? যে মা যশোদা খুব বাজে অভ্যাস করে দিয়েছে, প্রতিদিন আদর করে করে খাওয়াইতো, আমাকে আদর না করলে আমি খেতে পারি না। আজকে সেই প্রভুপাদ এই কথাই বলছেন, প্রীতি ও ভালোবাসা দ্বারা যদি না হয়, তাহলে যে আদর না থাকে, কৃষ্ণ তোমার সেই সেবা গ্রহণ করেন না, গোপীদের সেবা গ্রহণ করেনি। তখন পূর্ণমাসী তাদেরকে বলছেন, এই তোরা একটু ভালো করে একটু আদর যত্ন করে খাওয়া, তুচ্ছ চাচ্ছিল বলছিলেন, তুই খাওয়ার আগ দেখাচ্ছিস কেন, অভিমান করছিস কেন, ভালো করে একটু আদর কর। তখন তারা গিয়ে উপর থেকে আদর দেখাচ্ছে, উপর থেকে গিয়ে বলছে লক্ষ্মী সোনা খাও, বলছে আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। কথাটা মানে কি, যে হৃদয়টিকে আমাকে মেনে নিতে পারেনি, উপর উপর দেখাচ্ছে, আমি যার মানে কি, যে আমাকে নিজের বলে মনে করেছে তার হাতে খাই, অন্য কারো হাতে খায় না। দেখুন ভগবান যখন শান্তি দূত হয়ে গেছেন হস্তিনাপুরে, তখন দুর্যোধন রাজ সিংহাসন তৈরি করে রেখেছে, সোনার সিংহাসন, খাবার তৈরি করেছে, রাজভোগ ডাকছে,
আমার বাড়িতে আছে, আমার এখানে আছে, দ্রোণাচার্য ডাকছে থাকার জন্য, খাওয়ার জন্য, আমার ঘরেতে আছে। ভীষ্মদেব বলছে আমার প্রাসাদে আছে, যাইনি। আর বিদুর যখন বলছে তোমার গৃহে আসো প্রভু, তোমার গৃহে আসো, আমার তো কিছু নেই, সব তোমার, তোমার গৃহে আসো, ভগবান খুশি হয়ে গেল। কি বলছেন? ওরা বলছেন আমার গৃহে আসো, বিদুর বলছেন তোমার গৃহে আসো। দেখুন আদরের মধ্যে কতটুকু ডিফারেন্স, ভালোবাসার মধ্যে কতটুকু ডিফারেন্স। তো যদি আমাদের সেবা যদি আদর না থাকে তাহলে আমরা অনেক সময় বুঝতে পারি না, একটা মা একটা সন্তানকে ভালোবাসে খুব আদর দিয়ে। আমি একবার একটা কাহিনী আপনাদেরকে বলছিলাম গীতা সন্দেশে ক্লাসে, যারা যারা করেছেন অনেক শুনেছেন, আবার মনে হচ্ছে এটা পুনরাবৃত্তি করি। একজন বিশ্ব সুন্দরী মডেলিং, সে তার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে পতি তাকে সন্দেহ করে, সবসময় সন্দেহ। বিশ্ব সুন্দরী মানে কি, তাকে অনেকে কাছে আসবে যাবে, তাদের জীবনটা এরকম লাগে। হ্যাঁ, কিন্তু সেই মহিলা খুব ভালো ছিল, নীতিবান ছিল। তখন তার স্বামী তাকে সন্দেহ করে, তার গর্ভে তার স্বামীর দ্বারা সন্তান আসে, কিন্তু তার স্বামী তাকে অস্বীকার করে, তাকে ডিভোর্স করে দেয়। তারপর সে তার জীবনে যত ইনকাম আছে সেই ইনকাম দিয়ে সুন্দর করে তার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন তার সন্তানকে অনেক কষ্ট করে পড়াশোনা করায়, তার যা সম্বল আছে। তো এক সময় পড়াশোনা করায়, তো এক সময় সে ছোট ছিল বাচ্চা, তার যে গৃহে ছিলেন সেই গৃহের মধ্যে আগুন লেগেছে। যখন আগুন লাগে তখন সে তার সন্তানকে দেখছে কি তার সন্তান ভিতরে ঘুমাচ্ছে, তাকে বাঁচাতে হবে। সে আগুনের ভিতর দিয়ে ঢুকে পড়েছে, ঢুকে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে যখন বেরিয়ে আসছে তখন তার সারা শরীরে আগুন, তার মুখের মধ্যে আগুনে পুরো মুখ ফুসকে গেছে। কিন্তু সন্তানের এই চোখের আগুনে সন্তানের চোখ নষ্ট হয়ে গেছে, কিন্তু বেরিয়ে এসেছিল, সন্তানের চোখ নষ্ট হয়ে গেছে। তারপরে দুজনে ডাক্তারের কাছে যায়, গিয়ে তখন সেখানে মাতার শরীরও খুব মানে ওনা হলে কিরকম হয়, ছাই ছাই কালার হয়ে গেছে পুরো শরীর, দাগ খাদো খাদো হয়ে গেছে, মুখটাও ফুসকে ফুসকে, চামড়া গুলো কিরকম হয়ে যায় না পুরো, ছেলে চো অন্ধ হয়ে গেছে। তখন ডাক্তার বলছেন, ডাক্তারকে বলছেন কৃপা করুন আমার ছেলে যেন দেখতে পায়। তখন ডাক্তার লাস্ট সব কিছু ইনভেস্টিগেশন করে বলল একটা উপায় আছে, যদি কেউ তার জন্য চোখ দান করে তাহলে ছেলে দেখতে পাবে না, আর দেখতে পাবে না। তারপরে তখন তার মা চিন্তা করলো আমার শরীর ঝলসে গেছে, আমার তো আর কিছু করতে পারবো না, অন্ততপক্ষে আমার সন্তান যেন দেখতে পায় আমি আমার চোখ দুটো দিয়ে দিব। তখন সেই মা ছেলে যেন পৃথিবীর আলো দেখতে পায় বলছে আমি আমার ছেলের চোখ দিয়ে আমি জগৎ দেখব। তারপর কি করলো, সেই চোখ দুটো দিয়ে দিল, সন্তানকে আস্তে আস্তে তৈরি করছে, অন্ধ। তারপর সন্তান বড় হয়ে পড়াশোনা করেছে, সবকিছু করেছে, বড় একটা স্যার মানে চাকরি করে, বড় একজন অফিসার। সে অফিসার কিন্তু সে তার মাকে নিয়ে কোথাও যেতেও পারে না, বাড়িতে কাউকে আনেও না, কেননা তার মা দেখতে কিরকম, দেখে সবাই কিরকম কি বলবে। তো একবার কি হয়েছে, তার দু তিনজন বন্ধু এসেছিল বাড়িতে, বন্ধু এসেছে, তখন
হঠাৎ করে তার মা বুঝতে না পেরে তার ছেলের নাম ধরে ধরে ডাইনিং রুমে চলে আসছে। ডাইনিং রুমে যখন চলে এসেছে তখন তার বন্ধুরা বসেছিল, তখন বন্ধুরা কমেন্টস করে বসছে, দেখতেছে না যে দেখতে পায় না, বলছে কি তুমি কি কাজের লোক আর খুঁজে পেলে না, এরকম অন্ধ কাজের লোক রাখলে কেন? তখন সে খুব প্রেস্টিজের মধ্যে পড়ে গেছে, কি ব্যাপার। তখন তার বন্ধুরা চলে গেলেন, তখন তার মনে মনে খুব কষ্ট পাচ্ছে ছেলেটা, ইনি থাকলে আমি কারোর কাছে মুখ দেখাতে পাচ্ছি না, থাকলে আমি কারোর কাছে মুখ দেখাতে পারছি, কোনো সমাজ দিতে পারছি না, ঘরে আছে তারপরে এই পরিস্থিতি। এখন ছেলে মনে মনে চিন্তা করলেন, আমার মা যদি মারা যেত তাহলে ভালো হতো। তারপরে তিনি কি করলেন, ছেলে জানে মা দেখতে পায় না, মাকে বলছে সকাল সকাল, মাকে বলছে দোকান থেকে জিনিসটা নিয়ে আসো। তখন মা বলছে দেখ আমি তো রাস্তায় যাব, গাড়ি ঘোড়া চলছে, আমি তো চোখে দেখতে পাই না, কোনো অসুবিধা হয়ে গেলে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো তুই তো কষ্ট পাবি। বলছে না না কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে নিয়ে আসো, কিছু হবে না। গিয়েছে, যাওয়ার পর রাস্তা পার হতে হচ্ছে, একজন ভদ্রলোক দেখেছে, তখন তার মাকে হাতে ধরে রাস্তা পার করে দিল, আমার হাতে ধরে এনে দিল। দেখছে মা ভালো অবস্থায় ফিরে আসলো, কিচ্ছু হয়নি, তারপর দিন আবার পাঠালো। হ্যাঁ, পরের দিন আবার পাঠিয়ে দিয়েছে, বলছে না এই জিনিসটা নিয়ে আসে। বলছে দেখ কালকে তো আমাকে একজনের সাহায্য করেছে, আজকে যদি কেউ না পায় তখন কি হবে, আমি তো চোখে দেখতে পাই না। বলছে না না কিচ্ছু হবে না, মানে তার উদ্দেশ্যটা অন্য কিছু। তখন সে গেল, গিয়ে স্পিডে এক গাড়ি এসেছে, তার মা স্পট ব্রেক। তারপর সে কি করলো, সে মনে মনে অন্তত খুশি, সামাজিকতা বজায় রাখার জন্য তখন মাকে সুন্দর করে যা যা করার কর্তব্য করে। এবার শৌচক্রিয়া যখন যেদিন শেষ হবে সেদিন ঘর পরিষ্কার করছে, তার মায়ের রুমটা যখন পরিষ্কার করছে তখন সেখানে একটা ডায়েরি খুঁজে পায়। হ্যাঁ, ডায়েরি খুঁজে পায়, সেখানে সমস্ত বৃত্তান্ত লেখা আছে। ওখানে লেখা আছে, সোনামণি তুমি যখন আমার গর্ভে ছিলে তখন তোমার বাবা আমাকে ত্যাগ করে চলে যায়, আমাকে সন্দেহ করে, তোমাকে অস্বীকার করে, তারপর আমি দ্বিতীয়বার তোমার মুখের দিকে তাকিয়ে আমি কোনো দ্বিতীয়বার সংসারে না গিয়ে তোমাকে বড় করার জন্য স্বপ্ন দেখি, সেই স্বপ্ন দেখি, তারপর তোমাকে আমি কিভাবে বড় করবো, আস্তে আস্তে তোমাকে স্কুলে নিয়ে যাই, হঠাৎ করে বাড়িতে আগুন লাগে, আগুন লাগা তোমার চোখ দুটো চলে যায়, তুমি আর দেখতে পাবে না, ডাক্তার বলছে তুমি যদি কেউ যদি চোখ দান করে তাহলে তুমি দেখতে পাবে। তখন আমি চিন্তা করলাম আমার এই চোখ দিয়ে আমার ছেলে যদি দেখে সে তার চোখ দিয়ে আমি জগৎকে দেখব। তারপর আমি তোমাকে এই দুটো চোখ দিয়ে দিই, আজকে যে আমাকে যা মুখ দেখছো হাত দেখছো সব এরকম, এগুলো তোমাকে বাঁচানোর জন্য আমার শরীরে এরকম পরিস্থিতি। হয়তো আমি একদিন থাকবো না, তুমি জানবে না, এই জন্য আজকে তোমাকে জানার জন্য আমি এটা আমাকে লিখে দিয়ে গেলাম। ছেলে তখন ওই খাতা পড়তে পড়তে কান্না করছে, কান্না করে কি হবে যে চলে গেছে। এই হচ্ছে সুচারু ভালোবাসা, সুনিপুণ ভালোবাসা। প্রত্যেকটা সন্তানের দরকার তার মাতা পিতাকে জন্মমৃত জরাবের চক্র থেকে উদ্ধার করা। মাতা পিতা আমাদের জন্য অনেক কিছু করেছেন, তারা অনেক ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা ঋণ কিভাবে শোধ হবে, একমাত্র তাকে জন্মমৃত জরাবের চক্র থেকে উদ্ধার করতে পারবে। আমাদের উচিত আমরা যেন কৃষ্ণকে সেরকম ভাবে, মা যেরকম আমাকে ভালোবেসে তৈরি করেছে, আমি যেন ভগবানকে সেরকম ভালোবাসি, গুরুদেবকে ভালোবাসি, তাদের সন্তুষ্ট করতে পারলে উনারা আমার মাতা পিতা সবাইকে এই জগৎ থেকে গোলোকে নিয়ে যাবেন। এই জন্য আমাদেরকে সবাইকে
চিন্তা করা উচিত যে আমাদের পূর্বপুরুষরা, প্রতিবেশী যারা আছে সবাইকে আমরা যত বেশি মহাপ্রভুকে খুশি করতে পারবো, গুরুদেবকে প্রভুকে খুশি করতে পারবো, ওনারা আমাদের পরিবার, আমার মা বাবা যারা নেই, যারা আছে তাদের সবাইকে ভগবান নামে নিয়ে যাবে। এই ভৌতিক জগতের খাঁচা শুদ্ধি কিছু হবে না, তাদেরকে জগতের ভৌতিক জগৎ থেকে বন্ধন মুক্ত করতে পারলে সেটা হচ্ছে পুত্রের কাজ। কেননা মানুষের পুত্র সন্তান কামনা কেন কামনা করে? পুত নামক নরক থেকে রক্ষা করার জন্য। তো আমাদের এই ভগবানের প্রতি ভালোবাসাটা কেন করতে হবে? ঠিক যেরকম মা যেরকম সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ নেই, সুচারুভাবে খুব সুন্দরভাবে আমাদেরকে দেখাশোনা করেছেন, ঠিক সেভাবে আমাদের ভগবানের প্রতি প্রীতি, গুরুদেবের প্রতি ঠিক এক্স্যাক্টলি এর থেকে আরো বেশি হওয়া উচিত। হরে কৃষ্ণ, সবাই কৃপা করবেন আমি যেন সেভাবে চলতে পারি। জয় শ্রী প্রভুপাদ কি জয়। অনেক সময় নিয়েছি, ক্ষমা করবেন।